কুফফার বাহিনী अखলর মধ্যে তাকিয়া আবু জেহেল ইবনে হিশাম আন স্পিন ওয়াইলক দিনাল্লাহর নবীর খিদমতে কুদ্দুসর মধ্যেইয়া ফরমান ও মুহাম্মদ আপনি যদি চন্দ্ররে যদি দুই খণ্ডিত করতে পারোন আপনি যদি চন্দ্ররে দুই খণ্ডিত করিয়া যদি একটা খন্ডরে যদি জবলে আবু কবাইহসের মধ্যে ফালাও আরেকটার যদি আরেকটা খন্ড করিয়া আরেকটা টুকু যদিন বাহিনী মধ্যে আইয়েরা আল্লাহর নবীর খেদমত দাওয়া হল্লা যে আপনি যদি চন্দ্ররে দুই খণ্ডিত করিয়া এক টুকরা জবলে আবু কোবাইছো আর আরেকটা টুকুরা যদি জবলে তোর মক্কার মধ্যে এই পাহাড় যারা হুজ্জা জেকেরা মকল যায় এটা পাহাড়গুলা দেখিয়ায় কিয়ামত কৰিবই গৈছে চন্দ্ৰ দুই খণ্ডিত হৈ গৈছে বাৰ ইয়া এখন দেখক কাছাই মেচাব চান দুইটো মাও গিয়াইছে গিয়া আৰু কিয়মত কৰিবই গৈছে চানটো দে চাৰাটাও হ'ব গ'ল ঐ আই তাইদো চন্দ্ৰৰে দুই খণ্ডিত কৰা দেখাৰ পৰে কুফাৰ বাহিনীও হলে তাৰাৰ মুখৰে ফিৰাই লাইতো ও يقول السحر مستمر আর তারা কইতো এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জাদু হোককানাউযু বিল্লাহ বড় আস্তে কইলে আর উচ্চ সুরে হোককানাউযু ই এই ঠিক জ্ঞান বুঝা যায় যেমন আপনারা ফুৰা বুঝা হামাইছে না তুরা আগে থাকি না আয়াতৰ আয়াত ওর তরজমা করছি বাহিনী अखলর মধ্যে থাকিয়া আবু জেহেল হিসাম। আশমিন ৱাই ইলেকদিন আল্লাৰে নবী ইলখিদম তেকদৈশ্বৰ মই দা ইয়া ফৰমা আইনু মহাম্মদ আপনি যদি চন্দ্ৰৰে যদি দুই খণ্ডিত কৰ্তা পাৰ্বন আপনি যদি চন্দ্ৰৰে দুই খণ্ডিত কৰিয়া যদি ইন একটা কণ্ডৰে যদি জবলে যাবলে আবু কবা ঈশ্বৰৰ মধ্যে ফালাও আৰু একটাৰে যদি আর একটা কণ্ড কৰিয়া আর একটা টুকুৰা যদি জবলে বলে কোৱাইনাথৰ মধ্যে ফালাও কুফার বান্ধিনอกলের মধ্যে আইয়ারা আল্লাহ নবীর خدمت ও দাওয়াহ হললা যে আপনি যদি চন্দ্ররে দুই খণ্ডিত করিয়া এক টুকরা জবলে আবু কুবাইস তো আর আরেকটা টুকরা যেন জবলে ওয়াইনাতর মক্কার মধ্যে এই পাহাড় যারা হুজ্জাজ ইকরাম কল জান এইটা পাহাড়গুলা দেখিয়ে আই কুফার বান্ধিনอกলেতে সময় আল্লাহ রাহীব তু জাহানের মাসনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর خدمت হতা কহিলা ইয়া রাসূলুল্লাহ ও হাবি হাবিব যদি এই খাম এই খামটা যদি আপনি করিয়া যদি দেখাইন তা আমরা তোমার কলিমা পড়ি যাই ঈমান লই আইমু বাহিনী হল পড়া আল্লাহর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আমি চন্দ্ররে যদি দুই খণ্ডিত করতাম পারি চন্দ্ররে দুই দিন দুই খন্ডিত করিয়া তোমা তানর কথা মতো যদি একটা টুকরা যদি জবলে আবু কুবাইসর মধ্যে ফলাই আর আর একটা কুরার টুকরা যদি জবলে কোয়াইনা তোর মধ্যে ফলাই সত্যি কি তুমি আবতা আমার করিমা ফড়িয়া কি মুসলমান হইবাই কুফফার বাহিন আবু জাহেদ ইবনে হিসাম আস বিন ওয়াইল কুফফার অকলর মধ্যে যত বড় বড় সর্দার যে কুরআন আসলা তোমার গলা কইলা হা মুহাম্মদ আপনি যদি এই ঘটনাটা করিয়া যদি দেখাইলে আইন তাহলে তোমার কনিমা পড়িয়া ইমান লৈ আইমু আল্লাহ রবিন আল্লাহর হাবিম সাল্লাহ আলহি ওসাল্লাম রে জানাই ওয়াল্লার হাবিম সাল্লাহ আলহি ওসাল্লাম আপনি কোনো বয় করি না জানি কারণ আপনি খুব সামনে আপনারে বেড়ি যত করার মতো নাই আল্লাহ রবুল আলমিনে অন্য জগার মধ্যে ফরমানু ওয়া রাফালা লাক যিকরা ও নবী সাল্লাম তোমার সম্মান তোমার इज्जत তোমার মর্যাদা তোমার शान আর সুকত আমি আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ স্তরে ধরিয়া রাখছে কো আল্লাহ আল্লাহর হাবিব দোহ জাহানের বাদশা নবী মুহাম্মদ আরমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার আল্লাহ রব্বুল আলামিনে কি ক্ষমতা দান করলা যে আল্লাহ রব্বুল আলামিনে এমন ক্ষমতা দান করলা আমার নবী মুহাম্মদ আরমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান ও দিকে তোমার আত্রে উঠান আর আঙ্গুল মুবারক দিয়ে এরকম ভাবে ইশারা করো ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র তোমার দুই খণ্ডিত গেছে গো সুবহানাল্লাহ চন্দ্র দুই খণ্ডিত হইয়া কুপার বাহিনী যখন দাওয়া একটা টুকরা যদি জবনে আবু কবাইসরের মধ্যে ফালা দেখা যায় একটা টুকরা কি জবলে আবু কবাইসরের মধ্যে পড়ে গেছে কো সুবহানাল্লাহ আরে একটা টুকরা দেখা যায় জবনে কোয়াই নেতর মধ্যে পড়ে গেছে কুফার বাহিনী হক নেতা মা দেখা যায় আমার নবী জবলে আবু কবেশ্বর মধ্যে ফালাইলা আর জবলে কোয়াই নেতর মধ্যে আইন এই নবীর উম্মত হইয়া তাহলাম গিয়া আমরা আল্লাহর বন্দে গান এই আয়তের তফসির তফসিরে তিবিয়ানুল কোরআন আল্লামা গুলাম রসুন সঈদি রহমতুল্লাহ তাহিয়ান এই আয়তের তফসিল করতে গিয়া ন আল্লাহ নবী চন্দ্রে দুই খণ্ডিত করলা দুইটা জায়গার দুইটা পাহাড়ের মধ্যে ফলাইলা এটা ওই এটা হলো গিয়া আমার নবীর হাত মুবারকের মজিদা কোকা সুবাহান আল্লাহ এই তফসিরের মধ্যে লেখন যে আরেকটা ও এটা হলো গিয়া আল্লাহর নবী তু জাহানের বর্ষা নবী যেই সময় চন্দরে দুই খণ্ডিত করলা কোরআ

কিয়ামতর আলামত তাহলে কি দুই জাত কিয়ামতর আলামত দুই জাত এক তৈল আলামতে সুকুরার আর এক তৈল তাহলে আলামতে কুবরা আল্লাহর মন যদি যেদিন সময়ে যেদিন খুলায় হইলে আমি আপনার সম্মুখে এই আলামতে সুকুরা আর আলামতে কুবরারে আপনারে বুঝাইয়া দেওয়ার চেষ্টা তাছি আল্লাহর মন দেখেন সুকুরা ওয়া তাআলা কি আলামত গুলা কিয়ামত জমিদর মধ্যে আগে এই সুট সুট নামত কুলা জমিদর মধ্যে আল্লাহর হাবি বে ফরমাইন আর কিয়ামতের আলামত বড় বড় যেগুলো তখন জানিয়ে রাখি মুসলমান আর দেরি নাই আর বেশি দেরি নাই কেয়ামত তোমার একবারে নিকটবর্তী হৈ গেছে গিয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বহু সুন্দর ভাবে তোমার কি এই ছোট ছোট আলামত গুলার কথা আল্লাহর নবী ফরমাইয়া দেন আবার বড় বড় গুলার কথা আল্লাহর হাবিবে তোমার সুন্দর ভাবে হাদিস শরীফের মধ্যে কইয়া দেন ও মাছর او زه فرض زغان او خان ماري لکه م الله ميرحم صغيرنا ولا يمؤكل كبيرنا بډارې سمنان ده او اڅټوره محبت غرو خپل اگې دي اوکا درشري په کا صلي الله وعلى محمد وعلى واله وسلم صلي الله وعلى আমাদ সাল্লাম আল্লাহর বন্দে গান খেয়াল করবা খুব আপনারা মনোযোগর সেইত খেয়াল করবা যে আলামত গুলা আপনারা সামনে আমি কইম কোন বানাইল কথা কইতাম নাই আল্লাহর নবীর হাদিস কি আলোচনা করিয়ার আপনারা সামনে

ويكسر النساء حتى يكون لخمس امرأة القيم الواحد وفي رواية يقول للعلم يظهر الجهر متفق عليه زن يرك زن يرك بالي مخل زكار مجدسون حديث تلاوة خرية متفقون متفق عليه قار بعد حديث مجدس فركن وركنوا زاد خطا ويتفارنا আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবি হজরতে আনস রদি আল্লাহ তালকে ফরমাইন আমি হুঁচি আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম হৈসন ছোট্ট ছোট্ট আলামত গুলা বলে কিতা কৈসন বলে আইয়ার পাল এলিম জমিন তাকি এলিম উঠি যাইব কিয়া জমিন তাকিয়া ইলি মুটি যাইব গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমায় এক ইয়াকসুরুল জাহলু জমিনের মধ্যে জাহিনতির সংখ্যাটা তোমার বাড়ি যাইব গিয়া জমিনের মধ্যে জাহিলিয়তির সংখ্যাটা কি তোই জীব বাড়ি যাইব গিয়া আল্লাহর নবীয়ে এ ফরমায় ওয়া ইয়াকসুরুল জিনা সংখ্যাটা বাড়ি যাইব গিয়া আল্লাহর নবী ফরমায় ওয়া ইয়াকসুরুল শরবুল খমর মদ খাওয়া যেটা ওটা তোমার ওপেন বাবে তোমার খাওয়া রম বই যাই বগি জানিও ইলাখান চিনা যেই সময় জমিনের মধ্যে বাড়ি যাই বগিয়া যেই সময় তোমার শরাবটা পান করা বেশি হয়ে যাই বগিয়া জানিয়ারা কি মুসলমান কি আমতন বেশি দেরি না এগুলা জমিনের মধ্যে পাড়ার সঙ্গে সঙ্গে বুধ পাইলেও ছোট্ট ছোট্ট আলামত গুলা জমিনের মধ্যে হইতেছে আল্লাহর বন্দে গান আজকে পেপার পত্রিকার মধ্যে আপনারা যারা ফোন দেখবা আজকে সোশিয়াল মিডিয়া যারা চালাইতরা এই সোশিয়াল মিডিয়ার মধ্যে হামাইলে দেখা যায় আজকে সিনার মধ্যে তোমার দেখা যায় মানুষ নারী দর্শনের মধ্যে এমন ভাবে লিপ্ত হয়েছে এখন দেখা যায় একশোর মাঝে তোমার সেভেন্টি পারসেন্ট মুসলমান নারী দর্শনের মধ্যে লিপ্ত হকা ঠিক না বে ঠিক ঠিক কিনা ঠিক নাই আল্লাহর মন দেখান দেখুন আপনারা জমিনের মধ্যে দেখা যায় এখন একশো মধ্যে তোমার ফিফটি পার্সেন্ট মুসলমান ওপেন তোমার সরাব পান করতেছে আজকে বাবার সামনে বাবার ভয় করেন না এটাকে ঠিক করে রাখো না কিছু তাই সাল্লাল্লাহু আলা আগে আপনার আমি আইছি আল্লাহ নবীল্লকে আপনার মায়া আছে আছে নানি খুঁজাই নানি তে দুরো ভরি তুই বকিল কি বখিল আর বুয়া জাহিদে বাহরুবর দিনা বাস বকুক মে খবর ই কিতার লাগি বকিল আমরা তো বকিল সৈতে মান বুধ ভাই মলায়ন সাহেব ক্যাপ খাবাই চ আমি খাবাইছি না টেকা আমার কমি যাই খৰি ঠাই থৰি ধরছি বহান মনে করি বখিলি জিনা লগু সব থেকে বড় বখিলগু যে গু আল্লাহ আর নাম শোনার সঙ্গে সঙ্গে ধরো শরীফ পড়িল না ইগুলো খান বখিলি জমিনের মধ্যে নাই ও তার একবার আমরা মানে বখিলি অতি নাই ওখান একবার দেখাইতাম ফটকা সাল্লাল্লাহ

যে সময় তুমি টাইম দেখবা জমিনের মধ্যে মদর মদ খাওয়াটা শরাব খাওয়াটা সংখ্যা বাড়ি গেছে গিয়া জানিয়া রাখিও তুমি তাই কিয়া মতর আলা মত হন মধ্যে নাজিল আল্লাহর হাবিব সাল্লাহি ও সাল্লামায় ফরমান ও ইয়াকিল রিজাল জমিনের মধ্যে বেটাইন তোর সংখ্যাও গো কমে যাইবা গিয়া আর বেটিন তোর সংখ্যাও গো জমিনের মধ্যে বাড়ি যাইবা গিয়া বেটিন তোর সংখ্যা কমে যাই বাড়ি যাইবা আর বেটাইন তোর সংখ্যা কমি যাইবা এবলা না মাতিয়া ফার না এলা বেটিং তোর সংখ্যা বাড়ি যাইবা আর বেটাইন তোর সংখ্যা কমি যাইবা করে হসপিটাল গিয়া ইঞ্জেকশন মারা ইত্যানি কি কানে শিকিয়া যায় না জানি আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামায় ফরমায় বেটিন তোর সংখ্যা বাড়ি যাইবা কিয়া আর বেটাইন তোর সংখ্যা কমে যাইবা আবার আল্লাহর নবিয়ে তোমার হইয়া দিস কতখান পর্যন্ত বাড়িবা বেটাইন আর কতখান পর্যন্ত বেটাইন কমবার কতখান পর্যন্ত বেটিন বাড়িবা বলে জমিনের মধ্যে তোমার যে সময় পঞ্চাশ বেটির মুখাপেক্ষি পঞ্চাশ বেটির সামনা তোমার একজন বেটা মানুষ হইব একজন পুরুষ মানুষ হইব জানি আর কিয় মুমান এই পঞ্চাশ বেটার সম্মুখে পঞ্চাশ সম্মুখে একজন বেটা মানুষ হইব অন্য হদিশ শরীফর মধ্যে দেখা যায় আল্লাহ রু যে চল্লিশ বেটার সম্মুখ চল্লিশ বেটিন হইবা চল্লিশ জন বেটিন হইবার এই বেটিন তোর মুখাপেক্ষি তোমার একজন বেটা মানুষ থাকবা এই বেটিন তো কাহি সাতে তারা নসানি রে মিটাইবার লাগি বেটারে তোমার কুদানি আরম্ভ করবা বেটায় তারা জান গিয়া জান রে তার বাছাইতে গিয়া গাছর মধ্যে গিয়া উঠিব আর গাছর মধ্যে উঠার পরে ওখান থাকি বেটায় তোমার পেশাব করব আর পেশাব করার সঙ্গে সঙ্গে সারা বেটিনতে পেশাব খাইবা পেশাব খাবার সঙ্গে সঙ্গে বেটিন তোমার গর্ব দারণা